দুই শিশুর হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড হাইলাকান্দিতে হাইলাকান্দির অতিরিক্ত স্টেশন আদালতে গুরুত্বপূর্ণ রায়দান হত্যা সংগঠিত হওয়ার এক বছরের মধ্যে চূড়ান্ত রায় প্রদান করলো হাইলাকান্দি অতিরিক্ত স্টেশন আদালত দুই শিশুর হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান 2023 সালের 2 সেপ্টেম্বর তারিখে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত কাটানালা গ্রামে একটি লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। 7 বছর এবং 12 বছর বয়সী দুই শিশুকে কুচিরায় ত্রিপুরা নামের এক ব্যক্তি কাঠের বড় টুকরো দিয়ে আঘাত করে হত্যা করেছিল। আজ কাটলিছড়া থানার 152/2023 নম্বর মামলার চূড়ান্ত রায় প্রদান করা হয়। হাইলাকান্দির অতিরিক্ত সেশন আদালত আইপিসি 302 ধারার অধীনে হত্যাকারী কুচিরায় ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা দিয়ে দণ্ডিত করেছেন। আদালত এজাহারকারী পরিবারকে আরো 5 লক্ষ টাকার একটি এককালীন অনুদান দেওয়ারও নির্দেশ দিয়েছে। নমস্কার, আমি বিনোদ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এই প্রথমবার যে গরিব পরিবারের ছেলে দুইটা নির্মমভাবে হত্যা করেছে কুচারাই ত্রিপুরা, তো যখন হত্যা করার পরে সন্দেহভাবে কুচারাইকে সন্দেহ করা হয়েছিল, পরে যখন সন্দেহমূলকের কুচারাইরে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে তার ছেলে মূল সাক্ষী দিছে যে আমার বাবা এই সব কিছু মানে কাণ্ডটা করেছে। তারপরে এই যে কেসটা প্রসিডিউর হচ্ছে, এক বছরের মধ্যে যেটা রায় দিয়েছে এটি ঐতিহাসিক, আমরা খুশি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং যারা জেলা জাজ এবং আদালত, জেলা আদালত আর বিশেষ করে আমাদের সন্তোষ শর্মা স্যার, শান্তনু শর্মা স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। রায়দান করা হয়েছে মূলতা কত হইল গিয়া, যেদিন থেকে কোর্টে চার্জ ফ্রেম করছে এই দিন থেকে আজকে পর্যন্ত 6 মাস ফুটছে না, যেদিন ঘটনাটা মূল ঘটনাটা ঘটছে সেদিন থেকে আজকে 1 বছর ফুটছে না। এই 1 বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা, যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে, যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ। এরপরে আপনারা কিছু জিগাই না, আমাদের আস্তে আস্তে জিগাই। আইনজীবী তো দেখুন, এরা হইল গিয়ে থ্রো ডিএলএসএ তাকে তারা প্রোভাইড করা হয়েছে, কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসিল না, বা হয়তো কোনো কারণবশত, আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না, লাগে গভর্নমেন্ট থেকে তার একজন উকিল দেওয়া হয়েছে, তারা এই কেসটা করছে। পাবলিক প্রসিকিউটর আমি আসিলাম, আমার নাম শান্তনু শর্মা। রায়টা হয়েছে কি, আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছি, রায়টা হইল কি আপনার আসামি কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিছেন, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা করছেন, জরিমানা ওনা দেয় 3 মাসের সাধারণ জেল যেটা দিছেন, আর থ্রো ডিএলএসএ এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থাটা বিবেচনা করে, যেহেতু তার দুইটা ছেলে মারা গেছে, একটার বয়স 7 বছর একটার বয়স 12 বছর, এই দুইটা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না, তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতা লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারে 5 লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিছেন, এটা লাগে আমি আরো খুশি। মামলাটা আসিল গিয়া কাটলিছড়া পিএস কেস নাম্বার আসিল গিয়া কাটলিছড়া পিএস কেস নাম্বার আসিল 152/23। এই এই মোকদ্দমা করছিল আপনার বুলঞ্জ ত্রিপুরা, তার দুইটা ছেলে, একটার নাম হইল গিয়া আপনার একটার নাম হইলো ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হইলো স্বর্ণজয় ত্রিপুরা। ধনঞ্জয় ত্রিপুরার বয়স 7 বছর আর স্বর্ণজয় ত্রিপুরার 12 বছর বয়স। তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিল বাঁশের করলের লাগিয়া আনার কালেকশন লাগিয়ে গেছিল, তখন এই আসামি কুচিয়ারায় ত্রিপুরা তারারে নিয়ে নির্মমভাবে হত্যা করছিল, হত্যা করিয়া লাঠি টুকরা দিয়ে মারিয়া হত্যা করিয়া তারারে রাত্রিবেলা তারার বডিটা তার বাড়ি কিনার নিকটবর্তী একটা পুষ্করে পড়াই দিছিল। ছেলে হারছে বলিয়া একটা এফআইআর দিছিল বাবা, পরের দিন দেখা গেছে যে তার মৃত্যু হয়েছে, দুইটা ছেলে তাই ইয়ে করছে পুলিশ, এই ডেড বডি উদ্ধার করছে, তারপরে কেসটা শুরু হয়েছে। এবং এই কেসে সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া যে আসামি বুলঞ্জয় কুচিয়ারায় ত্রিপুরার ছেলে, তার নামটা কি ছিল, কুচিয়ারায় ছেলে নাম সন্তোষ রায় ত্রিপুরা, যার বয়স 15 বছর, সে গণমাধ্যমও কইছে বা তার প্রতিবেশীরা কইছে বা পুলিশও জানাইছে যে তার বাবায় এই দুইটা ছেলেরে মারতে হে নিজের চোখে দেখছে, এরপরে গিয়ে আসামিটারে ধরা হয়েছে, ধরিয়া তারা জেলা হাজত প্রেরণ করা হয়েছে। এরপরে আদালতে ইয়া কইছে যে তার বাবাই এই হত্যাকাণ্ডের লাগি দায়ী।
এডিশনাল পাবলিক এন্ড প্রসিকিউটর মাননীয় ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসান বড়বুইয়া মাহমুদ হোসেন বড়বুইয়া হাইলাকান্দির এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ আসিল কেস নম্বর 2224